ফ্লাইটে এসে প্রথমে আর মোমোস খেলাম না নাগেটস কি অর্ডার করলাম গো চিকেন নাগেটস অর্ডার করেছি অ্যানিভার্সারিতে এরকম ভাবে দিচ্ছে ও জানো মনে হচ্ছে না সে আমাকে সম্বর্ধনা জানানো হচ্ছে গোলাপ ফুল দিয়ে রিটায়ারমেন্টে কতদিন পর একসাথে দেখা একটু তোর মুখটাও দেখিয়ে দে সবাইকে একটু দেখিয়ে দে তো সবাইকে একটু হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বলে দে সেরূপ একটু বলে দে বলবি না ওই প্রেম টেম আমার জন্য নয় সব প্রেমের বাইরে আমি বলে দে তো ভ্যালেন্টাইন্স ডে হয়ে গেছে এরপর আমরা যাবো ঘুরতে মানে সবাই দিনের দিন সেলিব্রেট করে আমরা যাবো আজকে দেখি মেমারিতে ঘুরতে যাই কোথায় একটুখানি একটু খাওয়ার দাওয়ার জোটে আমাদের বললো ওয়ান বাইট আমি যদি বন্ধ থাকে তাহলে টু বাইটে যাবো আমাদের ভ্যালেন্টাইন্স ডে মানে একটু খাওয়া দাওয়া অনেক দিন পর একটুখানি জমিয়ে খেতে যাবো সবাই গোলাপ নিয়ে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করছে আমরা কি করবো খাওয়া দাওয়া দিয়ে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করবো পোস্ট ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন তো ফাইনালি চলে এসেছি মেমারিতে হয়েছে নতুন মিও আমরি তো কেক ভক্ত আমি প্রচুর আপনারা আগের ভিডিও থেকে দেখে নিয়েছেন আমি কতটা কেক খেতে ভালোবাসি আমি অকারণে কেক খাই তো ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করবো যদিও পোস্ট একটা কেক খুঁজতে চলে এসেছি মেমারি মিও আমরি নতুন খুলেছে 15 ফেব্রুয়ারি নতুন ওপেন হয়েছে সব কেক মোটামুটি সাজানো আছে আমি যেটা খুঁজছি সেটা হচ্ছে গিয়ে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল গত বছর ওরা বানিয়েছিল 150 টাকা দাম ছিল এবছর বললো ওটা 180 দাম সেই কেকটা ছোট্টর ওপর ছিল কেকটা বাট ওটা স্টক শেষ আর বাদ বাকি বড় কেকগুলো রেখেছি দুদিন পর তো অ্যানিভার্সারি সেলিব্রেশন করবো তার জন্য তাই এখান থেকে আর কেক নেওয়া আলটিমেটলি হলো না দুজনে মিলে দাঁড়িয়ে একটুখানি নতুন খুলেছে গেলাম টুকটাক একটু ছবি টবি তুলে নিলাম এরপর আমরা অন্য জায়গায় যাব কেকের দোকান থেকে তো শুধু হাতে ফিরে এলাম এত ভিড় বাপ রে বাপ তো ভ্যালেন্টাইন্স ডে কেক আর মিয়ামরে খেয়ে খাওয়ালো না চলে এসছি আমরা শাও ফুচকায় ফুচকা খেতে অড কম্বিনেশান নিয়ে আজকে বেরিয়েছি যা চোখের সামনে দেখতে পাবো মানে যেটা খেতে ইচ্ছে করবে সেটাই খাবো তো জল ফুচকা আপাতত এখন তুফানের আমার খাওয়া চলছে এরপর খাবো আমরা দই ফুচকা আগের দিন বন্ধুদের সঙ্গে বেরিয়ে ফুচকা খেয়েছিলাম তুফান বাদ চলে গেছিলো তো ওই জন্য আজকে ফুচকাটা মেরিয়ে আছে ফুচকা টুচকা খেয়ে নিই এরপর দেখি কী করা যায় তো জল ফুচকার পর আমরা দই ফুচকা নিয়ে নিয়েছি দই ফুচকা খেয়ে এবার আমাদের গন্তব্য চা আর এটা হচ্ছে মেমারি থেকে রসুলপুর যেতে ছোট টি স্টলের মালাই চা চা শেষ 2 বাইট 3 বাইট না চলে এসেছি আমরা সোজা 1 বাইট আর এটা আছে নিউ বাস স্ট্যান্ডে মেমারির খাই খাই স্বভাব আছে বাট কোনো রেস্টুরেন্টে বা কোথাও খেতে গেলে মেনু কার্ড থেকে পড়তে যায় কি খাবো আর কি খাবো না বরকে এখন সেই দায়িত্ব দিয়ে দিয়েছি মাধ্যমিকের সিলেবাসের মতো খুব একদম মুখস্থ করে নিচ্ছে এরপর আমাকে প্রেজেন্ট করবে যে কি খাবো আর কি খাবো না দেখা যাক শেষমেশ কি হয় এর রেজাল্ট পছন্দের খাবার খাবারের কাছে আর ভালোবাসা কোথায় না চিকেন নাগেটস সঙ্গে এটা কি আছে মেয়োনিজ আছে মনে হচ্ছে হোয়াইট ক্রিম বা মেয়োনিজ যাই হোক এটাকে দিয়ে শুরু করি দেখি আর কি খাওয়া যায় রাতে আর বাড়ি থেকে কিছু খাবো না আমি কি করে খাবো সসটা একটু বেশি করো না ডিপটা ওটা একটু বেশি ডিপ করো নাহলে ভালো লাগবে না
ক্লিক করতে হবে। যে মাধ্যমিকের বইয়ের মতো তুফান সিলেবাস শেষ করছিল, এখন সেটা নিয়ে আমি বসেছি। আপনাদেরকে একটু দেখিয়ে দিই মেনু কার্ডটা, এদিক ওদিক করে একটু দেখে নিন। এবার আমরা পিৎজা কি অর্ডার দেবো দেখে নিন। তো আলটিমেটলি আমরা চিকেন যাবো, চিকেন মাশরুম অথবা চিকেন এক্সোটিকা, এই দুটোর মতো তুফান বলছে অর্ডার দেবে, দেখি কোনটা দেয়। তো আলটিমেটলি আমাদের পিৎজা এসে গেছে। পিৎজাটার নাম কি গো, কি নাম যেন আমরা নিয়েছি, কোনটা নিয়েছি? এটা চিকেন মাশরুম। আচ্ছা, এখানে ছবিটা রকম দেয়া নেই, চিকেন মাশরুম পিৎজা। চলো এবার খাওয়া শুরু করে দিই। লাস্ট অর্ডার চকো লাভা কেক, এটার প্রাইস ছিল 60 টাকা, এর ওপর আইসক্রিম দেওয়া থাকলে প্রাইস থাকতো 80 টাকা। তো এটাই প্রথম, মানে ভ্যালেন্টাইন্স ডে একটা কেক কাটবো একটা ব্যাপার, তো ওই জন্য বর প্রথম বাইটটা আর কি, কেকের ফার্স্ট বাইটটা আমাকে দিচ্ছে। প্রচণ্ড গরম ছিল এবং কেকটা সত্যি খুব সুন্দর ছিল, ছোট্টর ওপর সুন্দর ছিল। আমার এই চকো লাভা কেকটা খাওয়ার খুব শখ ছিল, ভেতরে লাভাটা কেমন হয় জানার জন্য। তো আমি ফাইনালি সেই লাভাটুকুই খেয়েছি, কেকটা তুফানি খেয়েছে। এই হচ্ছে এখন এই খাওয়া পর্ব, মিও আমার থেকে তো কেক নেওয়া হলো না, তো ওই জন্য এই কেকটা এই জন্য খেয়ে নিলাম। অল ডান, আজকের মতো ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশনে সমস্ত খাওয়া দাওয়া শেষ, পেট ভরে গেছে, বাকি পিৎজা বাড়িতে, বাদ বাকি যা আছে ও খাবে, আমি খেতে পারিনি পিৎজা, আমি আর আমার সেরু হবে। তো আজকের মতো ব্লগ এখানেই শেষ, দেখা হবে আমাদের নেক্সট ব্লগ, কারণ ভ্যালেন্টাইন্স ডে এর পরেই আমাদের আসছে অ্যানিভার্সারি, এই বছরে আমাদের 5th অ্যানিভার্সারি, দেখা হবে আমাদের অ্যানিভার্সারি ব্লগে। তো এই হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে এর গিফট, দারুণ গিফট, দেখাও একটু ভালো করে গোলাপ। তো এই মহারাজকে আমি বলেছিলাম আমার গোলাপ লাগবে, গোলাপ ভ্যালেন্টাইন্স ডে তে গোলাপ লাগবে, এত চালাক, ভ্যালেন্টাইন্স ডে দিন 40 টাকা 50 টাকা করে পিস থাকে, আনেনি, তারপরের দিন আসার সময় বাবু কিনে এনেছে। আমি বলেছিলাম আমার হলুদ গোলাপ লাগবে, তো হলুদ গোলাপ না দিয়ে অরেঞ্জ কালারের এনে দিয়েছে মাঝের দুটো, দারুণ সুন্দর। আবার বুদ্ধি করে এনেছে, প্রত্যেক বছর ভ্যালেন্টাইন্স ডেতে দেবে না বলে এটা 12 বছরের জন্য 12টা গোলাপ দিয়ে তৈরি, একটা এই বুকে, তাই তো, এটা ঠিক বুকে না, একটা গোলাপের একটা ঝাড় বলা যায়, এনে দিয়েছে আমার। তবে যাই বলুন, ভ্যালেন্টাইন্স ডে বলুন বা কোনো একটা স্পেশাল দিন, ফুল পেতে কার না ভালো লাগে, আমার তো দারুণ লাগে। আর সত্যি আমার হলুদ গোলাপ খুব পছন্দের। আর এই যে 12 বছরে 12টা বললাম না, এটা আগামী 12 বছরের নয়, গত 12 বছর ভ্যালেন্টাইন্স ডেতে বাবু গোলাপ দেননি বলে একেবারে 12টা বাঞ্চ করে নিয়ে এসেছে, তার সঙ্গে হলুদের বদলে দুটো অরেঞ্জ, মানে হালকা হলুদ আর অরেঞ্জ মেশানো দুটো গোলাপ দিয়েছে। তবে সত্যি এটা আমার খুব পছন্দের, ফুল জিনিসটাই সবার কাছে খুব পছন্দের। তো আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।